নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন লস্কর। বন্ধুরা, বিগত কয়েকদিন শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে আমরা সময় কাটিয়েছি। ষষ্ঠী, সপ্তমী, নবমী এবং দশমী আমরা আনন্দ উৎসবের মাধ্যমে কাটিয়েছি। আজ শুভ বিজয়া দশমীর দিন, প্রতিমা বিসর্জন হয়েছে সর্বত্র। আমরা বিগত কয়েকদিনে বিভিন্ন মণ্ডপে পরিদর্শন করেছি, বিভিন্ন মণ্ডপ আকর্ষণীয়ভাবে আমরা দেখেছি, উপভোগ করেছি এবং আমরা বিভিন্ন মণ্ডপে দেবী প্রতিমা এবং প্রতিমার অবয়বগুলি আমরা প্রত্যক্ষ করেছি এবং যথাসম্ভব সম্মানের সহিত আমরা ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করেছি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিতে চাই সমগ্র ভারতবর্ষের মধ্যে বর্তমানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, টুইটারের মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী এমন একটি দেবী প্রতিমার কথা, যা পশ্চিমবাংলায় রয়েছে। সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি কয়েক কোটি টাকার স্বর্ণের মূর্তিটি আপনাদের সম্মুখে প্রদর্শন করতে চাই। শুধুমাত্র দেবী মূর্তি নয়, এই দেবী মূর্তির পাশাপাশি দীনেশ, গণেশ, কার্তিক, সরস্বতী এবং লক্ষ্মীর প্রতিমাগুলিও যদিও স্বর্ণের তৈরি ন হয়, তথাপিও সেই মূর্তিগুলির শারীরিক অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত অলঙ্কার রয়েছে তা স্বর্ণের তৈরি। এখানেই শেষ নয় বন্ধুগণ, এই দেবী স্বর্ণের দেবী যে মণ্ডপে রয়েছেন সেই মন্দিরটিও অত্যন্ত আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে, কারুকার্যের কোনো তুলনা করা যায় না। সেই পশ্চিমবাংলার স্বর্ণের দেবীর মূর্তি এবং লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর মূর্তি পাশাপাশি এবং আকর্ষণীয় সেই মন্দিরটি দেখানোর জন্য আমাদের সাথে এখনই জুড়ছেন আমাদের সহকর্মী বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান। তো দেখে নেওয়া যাক সেই স্বর্ণের দেবী দুর্গার মূর্তিটি। শুভ শারদীয় উৎসব 2019। এবার আমরা পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ার, লেবুতলা পার্ক, যেখানে পুরো সোনা দিয়ে তৈরি হয়েছে একটি মূর্তি। একটু সময়ের মধ্যেই আমরা যাব ভিতরে আর আপনাদেরকে দেখাবো, চলো চলে যাই ভেতরে। এবার এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে যাওয়ার জন্য, অনেক ভিড়। সকাল সকাল 10টায় আমরা লাইন দিয়ে দিচ্ছি, তারপরও এরকম ভিড়। ভিতরে মূর্তিটা কি করেছে না করেছে, কতটুকু সুন্দর করেছে তা দেখে নেব ভিতরে গিয়ে, কিন্তু বাইরে থেকে মণ্ডপটাও খুব সুন্দরই করেছে, আমার তো খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার চলে এসেছি আমরা ভিতরে, ভিতরে মণ্ডপটা বাই যা ডেকোরেশন করেছে এগুলো সোনা নয়, সোনালি কালার কিছু ইমিটেশন দিয়ে ডেকোরেশন করেছে। এবার আমরা এগোচ্ছি মূর্তির দিকে। মূর্তি বাও, এটা হচ্ছে পুরো স্বর্ণ দিয়ে তৈরি মূর্তি। এটা হচ্ছে ওই মণ্ডপের ছাদ, ছাদটাও খুব সুন্দর ইমিটেশন দিয়ে ডেকোরেট করেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন মূর্তিটা, এখানে দুর্গার মূর্তিটা হচ্ছে পুরোপুরি সোনা দিয়ে তৈরি। এবার আপনারা ভাবছেন হয়তো এটা বিসর্জন হবে কি করে, তো আপনাদেরকে বলে দিচ্ছি, এটা শুধু মুখোশটা উপরে একটা খোলের মতো বানিয়ে লাগিয়ে দিয়েছে, ওটা পুরোপুরি সোনার দিয়ে তৈরি নয়, ওটা শুধু মাস্কটা হচ্ছে গোল্ড দিয়ে তৈরি, আর বাকি পাশে যত মূর্তি আছে গণেশ, কার্তিক, লক্ষ্মী, তাদের পুরো বডিটা সোনা দিয়ে নয়, ওটা হচ্ছে শুধু ওদের অলঙ্কারগুলো সোনা দিয়ে তৈরি। এবার বিসর্জনের আগে হয়তো ওরা মুখোশটা খুলে নেবে এবং হাতে যে খোল টাইপ বানিয়ে লেগেছে লাগিয়েছিল ওগুলো খুলে রেখে নেবে আর বাকি মূর্তিটা বিসর্জন দেবে। যাওয়ার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, এই মূর্তি বানাতে টোটাল খরচা হয়েছে 25 কোটি টাকা। আবার বলে দিচ্ছি, 25 কোটি টাকা। সবশেষে আপনাদের সবাইকে জানাই শারদীয় উৎসবের প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। আমি আব্দুল রহিম, ক্যামেরাম্যান সোমেন মণ্ডলের সাথে। ক্যামেরাম্যান সোমেন মণ্ডলের সাথে আমাদের সংবাদদাতা বন্ধু মোহাম্মদ আব্দুর রহমানকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ ধরে আমাদেরকে কলকাতার সেই সোনার দেবী প্রতিমার তথ্য আমাদের সম্মুখে তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ ধরে
আপনারা পশ্চিমবাংলার সেই সোনার দেবী প্রতিমার কথা জানলেন, এও জানলেন আপনারা এই দেবী প্রতিমাটি তৈরি করতে সম্পূর্ণ 25 কোটি টাকারও অধিক অর্থ ব্যয় করা হয়েছে। আমাদের সংবাদদাতার মাধ্যমে আরও আপনারা জানতে পারেছেন যে এই দেবী প্রতিমাটি বিসর্জন করা হবে কি না। যদি বিসর্জন করা হয় কিংবা তো নাও করা হয়, পরবর্তীতে আমরা আপডেট আপনাদের তুলে ধরার বা জানাবার চেষ্টা করব। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। ধন্যবাদ।